আসানসোল পৌর নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক রুদ্রর প্রচারে উধাও কোভিড বিধি। আসানসোল পৌর নির্বাচনের 77 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস প্রার্থী অশোক রুদ্রর প্রচারে কোভিড বিধি উধাও। এদিন স্টেশন রোড বার্নপুর এলাকার প্রচারে এই চিত্র ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঢাক বাজনা বাজিয়ে প্রচার করলেন প্রার্থী, এই বিষয়ে প্রার্থী অশোক রুদ্র কি বললেন শুনে নেব। কমিশনার থেকে তো বলা হয়েছে যে 5 জনের বেশি ইয়ে করাবে না, কিন্তু আপনার মিছিলে দেখা যাচ্ছে যে 5 জনের বেশিও আমার সাথে 5 জন ঘুরছে। এবার বাইরে থেকে সব এসে অতি উৎসাহীরা বাজনা টাজনা এনেছে। এবার আমরা নির্বাচন কমিশনের এগুলো সবে সকালের দিকে এসেছে, যথাযথভাবে যা যা বলেছে আমরা সেইভাবেই করব, নির্বাচন কমিশনের বিধি মেনেই আমরা প্রচার করব। এবার শুনে নেব বিজেপি নেতা কৃষ্ণেন্দু মুখার্জি এই বিষয়ে কি বললেন। দেখুন, এটা গতকালও আমরা দেখেছি যেরকম মিছিল করে র্যালি করে কোভিড বিধির তটকা না করে তৃণমূল কংগ্রেসের নেতারা বিভিন্ন কর্মী সমর্থকদেরকে নিয়ে নমিনেশন সেন্টারে গেছিলেন। সেখানে আমরা কিন্তু খুব লিমিটেড সংখ্যা এক একজন ক্যান্ডিডেট সাথে দুজন তিনজন নিয়ে যাওয়া হয়েছে। অ্যাকচুয়ালি কি তৃণমূল কংগ্রেস সরকারে আছে এবং সরকারের দায়িত্ব সবচেয়ে বেশি, যারা সরকারে থাকে তাদের দায়বদ্ধতা দায়িত্ব অনেক বেশি হয়। আসানসোলের মানুষকে কোভিড থেকে কীভাবে বাঁচাবেন এর জন্য আমরা কিন্তু সচেষ্ট, আমরা কিন্তু কোভিড বিধি মেনেই 4-5 জনকে নিয়ে প্রচারে থাকছি। কিন্তু দেখুন, যাদের দরকার আর কি, এটা যাদের দায়িত্ব তারা কিন্তু এটা করছে না। 40-50 জন নিয়ে মিছিল হচ্ছে, বাড়ি বাড়ি যাচ্ছে। আর একটা জিনিস, ওরা এইভাবে যদি নামে এইরকম যদি করে আমরাও তো রাস্তায় নামতে হবে, ঠিক আছে? ওদের দিকে তাকাচ্ছে না পুলিশ প্রশাসন, নির্বাচন কমিশন চোখে টুলি পরে বসে রয়েছে, ওরা কোভিড বিধির তোয়াক্কা করছে না সেটা ওরা দেখছে না। এই জিনিস চলতে পারে না, কিন্তু পশ্চিমবঙ্গে চলছে, কী করবে? আমার বক্তব্য যে ওদের যাতে সদ্বুদ্ধির উদয় হয় এবং এই কোভিড বিধিটা মেনে যাতে প্রচার করে। আমরা আমাদের সমস্ত কার্যকর্তাদের বলে দিয়েছি সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে মাস্ক ব্যবহার করে প্রচারে থাকতে, এবং আমরা এটা মেনেই চলব। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি, রিপোর্ট টাইমস বাংলা।